অসন্তোষজনক উইকেটের কারণে সাউথ আফ্রিকার কেপটাউন ক্রিকেট স্টেডিয়ামকে এক ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। 1932 সালের পর গত সপ্তাহে ভারতের সাথে সাউথ আফ্রিকার টেস্টে সব থেকে কম বলে ম্যাচ শেষ হয়। সে কারণে নিউজিল্যান্ডের মাঠটিকে অনেক বেশি বোলিং সহায়ক বলে ম্যাচ শেষে আইসিসিতে অভিযোগ করেন ম্যাচ রেফারি। মাত্র দেড় দিনে স্বাগতিকদের হারিয়ে দেবার পর উইকেটের সমালোচনা করেন ভারতীয় ক্রিকেটাররাও। অভিযোগ বিবেচনা করে উইকেটটিকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। তবে বিপরীতে সাউথ আফ্রিকার ক্রিকেট বোর্ড চাইলে আগামী 14 দিনের মাঝে এ রায়ের বিপরীতে আপিল করতে পারবে। আইসিসির নিয়ম অনুযায়ী 5 বছরের মাঝে কোনো ভেন্যু 6টি ডিমেরিট পয়েন্ট পেলে সেই মাঠ 1 বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হবে।